আমরা কদিন আগে শুনেছি ঢাকা ইউনিভার্সিটির একটা বিজ্ঞাপন, একটা ঘোষণা, বিজ্ঞাপন না দুঃখিত, একটা ঘোষণাপত্র, সেখানে বলা হচ্ছে যে পরীক্ষার হলে মেয়েরা কোনোভাবে পর্দা করতে পারবে, তাদেরকে ওপেন থাকতে হবে। একটা মেয়ে পর্দা করবে এটা তার রাইট, সে অধিকার থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। অতএব কোন নারীকে যদি পর্দা করতে কেউ বাধা দেয়, তিনি সে বাধা উপেক্ষা করার অধিকার তার আছে, ইসলাম শরীয়ত দৃষ্টান্ত ফরজ বিধান, নফল হলে বলতাম ছাড় দেন। কোন বোন তিনি পর্দায় থাকতে চান কিন্তু স্বামীর সে পরিবেশ নাই, তিনি সংগ্রাম করে সর্বোচ্চ চেষ্টা করবেন, যতটুকু পারেন নিজের পোশাক আশাকের মাধ্যমে পর্দায় থাকার চেষ্টা করবেন, স্বামীকে বিভিন্নভাবে তিনি বাধ্য করবেন, কাউন্সেলিং করবেন, ভালোবাসা দিয়ে তাকে বাধ্য করবেন, মুরব্বীদেরকে দিয়ে প্রেশার দিবেন, কারণ পর্দায় থাকা একজন মুসলিম নারীর অধিকার, শরিয়া অনুযায়ী চলা, এদেশের সংবিধানও এই অধিকার প্রত্যেকটা মানুষকে দিয়েছে। সেই অধিকার খর্ব করার রাইট বা অধিকার কাউকে দেওয়া, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা করতে বাধা দেয় তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকেও সে বাধা শোনা যাবে না, আর সাংবিধানিক ভাবেও স্বামীর এই বাধা দেওয়ার কোনো রাইট বা অধিকার নাই। অতএব স্বামীর কথা এক্ষেত্রে মানা যাবে না।